নরসিংদীতে ক্রমে বাড়ছে বিদেশি ফল, ড্রাগনের চাষাবাদ সফল হচ্ছেন অনেকেই। কৃষি বিভাগ বলছে আবহাওয়া উপযোগী হওয়ায় অঞ্চলটিতে এই ফল চাষে বিপ্লব আনা সম্ভব। আকরাম হোসেনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন সিনথিয়া হাই। ড্রাগন ফলের স্বাস্থ্য উপকারিতা বলে শেষ করা যাবে না। প্রতিটি গাছ ফল দেয় একটানা ২৫ বছর। দেশে বিদেশি এই ফল চাষ বাড়ছেই। নরসিংদীর শিবপুর, ৬ বিঘার এই জমি জুড়ে সাদা, গোলাপি, হলুদ রঙের ফলন। আশা এখান থেকে আয় হতে পারে ৩৫ লাখ টাকা। যে কস্টিংটা আসবে একটা ফল থেকে এটা ফিনিশিং পর্যন্ত আপনি সেল করে এটার ডাবল পাবেন। এর একটা ফল, সেই হিসাবে এটার আসলে বাজার মূল্য একটু বেশি। ড্রাগন চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন স্থানীয় বেকার যুবক ও কৃষকদের। এরা কিভাবে শুরু করছে এবং পরবর্তীতে আমি এটাকে ইন্সপায়ার এটা করার জন্য আমারও ইচ্ছা যে এর মতো একটা ফলের বাগান আমি ভবিষ্যতে করব। কৃষি বিভাগ বলছে এই অঞ্চলে ড্রাগন চাষে বিপ্লব আনা সম্ভব। আমাদের পরিকল্পনা রয়েছে যে আগামী কয়েক বছরের মধ্যে প্রত্যেকটা উপজেলাতে বড় আকারে ড্রাগন ফ্রুট চাষ করার জন্য। ড্রাগনটাকে আমরা চাচ্ছি যে দেশীয় চাহিদা মিটিয়ে ভবিষ্যতে বিদেশে এক্সপোর্ট করার জন্য। প্রত্যেকটা জাতের ড্রাগন আমরা সম আকারে চাষাবাদ করব এবং বাংলাদেশের অর্থনীতিতে বড় একটা অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। প্রতিটি ড্রাগন গাছ থেকে বছরে ২০ থেকে ২৫ হাজার টাকার ফল ও চারা বিক্রি সম্ভব বলে জানাচ্ছেন কৃষি বিভাগ। সিনথিয়া হাই, নাগরিক।